এই কথাটা খেয়াল রেখো। দেখো, তোমাকে আমি আগেও ওয়ার্নিং দিয়েছি, এবার যদি তুমি মিথ্যে প্রমাণিত হও, তোমাকে বাঁচানোর ক্ষমতা কিন্তু স্বয়ং ঈশ্বরের কথা। অ্যাংগ্রি ইয়াং ম্যান, তোমার এই ইমেজটাকে দেখতে বেশ ভালো লাগলো রূপমবাবু, কিন্তু ভেরি সরি, তোমার তো অ্যাংগ্রি ইয়াং ম্যান হওয়া হবে না। আসল সত্যিটা জানার তোমার খুব শখ, তাই না? সেটা তো আমি আর শ্রেয়া ছাড়া কেউ জানে না। আমি নাম্বার ওয়ান মিথ্যেবাদী, সুতরাং আমার কাছ থেকে ওটা আশা করো না। আর তোমার বউ, সে তো এখন আমার পোষা পাখি, সে তোমায় কিছু বলবে না, আমি যা বলবো তাই বলবে। মাথাটা কি যন্ত্রণা করছে! তাকাতে পারছি না কেন, কি ভারী হয়ে গেছে মাথাটা। আমি তো এই শাড়িটা পরে অফিসে গেছিলাম না? রূপম কোথা? রূপম, আর আমি এখানে এলাম কি করে? দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার উপর আমার পুরো ভরসা আছে। বাড়িতে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি সেসব কথা মানি না। আমি জানি তুমি এমন কিছু করতে পারো না যাতে আমার আমাদের পরিবারের কোনো রকম সম্মান হানি হয়। এবার বলো, ঠিক কি হয়েছিল কাল রাতে? কি ব্যাপার সায়ন এত সকালে? হ্যাঁ বলুন। হ্যাঁ উঠেছো? হ্যাঁ, এই আপনার ফোনে ঘুমটা ভাঙলো। তো কি ব্যাপার এত সকালে? আচ্ছা সায়ন, বলছি যে কালকে আমি আপনাকে ওভাবে বলায় আপনি কিছু মনে করেছেন? না না ঝিমলি, দেখো এটাতে তো তোমার কোনো দোষ নেই,
তোমার চারপাশের পরিবেশ তোমাকে এটা বাধ্য করেছে করতে। বিশ্বাস করো আমি একটু রাগ করিনি। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে আমি পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে পারতাম আমার খুব ভালো লাগতো। কালকে তোমার সাথে কথা বলার পরে, ফোনটা রাখার পর আমার মাথায় একটা প্ল্যান আসলো। কি প্ল্যান? দেখো, শেষ ভরসা ছিল আমাদের বৌদি। বৌদিকে বলে আমি ঠিক ম্যানেজ করে নিতাম, কিন্তু কাল রাতে যে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটেছে জান? যদিও আমি খুব বিশ্বাস করি না এটাকে, একটা না ষড়যন্ত্র চলছে এখানে। বাড়ির লোকদের আমি খুব ভালো করেছি। আচ্ছা শায়ন, আমাকে প্লিজ বলবেন কি হয়েছে। আরে কাল রাতে বৌদি অনেক রাত করে ফিরেছে, ফোনে একটা এরকম শোনা। মানে? শুধু তাই না, বৌদি নাকি ড্রিঙ্ক করে ঢুকেছে। কি শায়ন, কি উল্টোপাল্টা বকছেন বলুন তো আপনি। আমিও তোমার মতন শক ছিলাম ঝিমলি। বিশ্বাস করো, আমার মাথাটা না পুরো ঘেটে রয়েছে। একদিকে বৌদির এই ব্যাপার, তারপরে তোমাকে আমি নিয়ে যেতে পারছি না। আচ্ছা আপনি আপনি বিশ্বাস করেন এটা? তুই ভাই ড্রিঙ্ক করে, না না হতেই পারে। আরে আমার বিশ্বাসে কি এসে যায়? তুমি জাস্ট দাদার মুখের দিকে তাকাতে পারবে না, লজ্জায় ঘৃণায়। মানে আর বাকি সকলের কি রিয়াকশন? বাকি সকলকে তুমি ভালো করেই চেনো। কে কেরম করে আমাদের বাড়িতে রিয়্যাক্ট করতে পারে? তিল থেকে তাল করতে পারলে এরা বাঁচে। চেঁচামেচি করে বাড়ি একদম মাথায় তুলে রেখেছে, আর ওই একজন নীলদার মা হয়েছে। উফ, ইরিটেটিং। আচ্ছা দিভাই অত রাতে কাল ফিরলো কার সঙ্গে? নীলদার সাথে। বললো তো কোন একটা ক্লায়েন্টের সঙ্গে তারা দুজনে কালকে দেখা করতে গেছিল। আমি না কাউকে বিশ্বাস করি না জানো তো ঝিমলি, আর ওই নীলদাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না একদম। দেখুন শায়ন, আমার মনে হয় এখন আমাদের না এসব আলোচনা করা ঠিক না। ঠিক আছে, তুমি কিন্তু কাকু কাকিমাকে এটা বলো না। আচ্ছা আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি বলে দেবেন তারপর আমি? না না, আমি ভালো মতো তুমি হয়তো জানাবে তাদেরকে। আচ্ছা দিভাই কি উঠেছে ঘুম থেকে? দিভাই একমাত্র বলতে পারবে কাল কি হয়েছিল। না এখনো তো ওঠেনি বৌদি। আমার না ভীষণ ভয় করছে জানেন শায়ন, আমার মনে হচ্ছে আবার কোনো বড় বিপদ বোধ হয়। তোমাকে আমি বলে না বিপদে ফেললাম জানো তো, আমার তোমাকে এগুলো বলাই উচিত হয়নি। আরে তুমি এত টেনশন করো না, তুমি পরীক্ষাটা নিয়ে ধ্যান দাও। আচ্ছা শায়ন, দিভাই ঘুম থেকে উঠলে আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ জানাবো জানাবো, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখি, বাই। নীল কি বলেছে তোমাকে রূপম? তুমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছো না শ্রেয়া, নীলের চোখ নাক হাত পা সবই আছে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের মতন, কিছু সিমিলারিটি আছে। আর বাদ বাকি ওকে আমি মানুষ বলে মনে করি, গ্রাহ্যই করি। নেহাত রূপুর দিকে মুখেছে, আমি ওকে সহ্য করি, ছুঁচো গিলি বলতে পারো। ও কি বললো, ও কি সার্টিফিকেট দিল, এগুলো আমার কাছে কিছু যায় আসে না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি হয়েছিল কাল। তবুও তুমি যখন বলছো যে নীল আমাকে ড্রাঙ্ক অবস্থায় নিয়ে এসেছে এখানে, ও কি বলেছে রূপম আমি জানতে চাই, তুমি প্লিজ আমাকে বলো না। শুধু আমাকে বলেনি, ও বাড়ির সবাইকে বলেছে। বলি, ও বলেছে কালকে তুমি ওকে নিয়ে কোনো এক ক্লায়েন্ট মিটিংয়ে গিয়েছিলে, তারপর এক দেড় ঘন্টা ওকে বাইরে ওয়েট করাও, তারপর মাতাল অবস্থায় সেই ক্লায়েন্টের কাঁধে ভর দিয়ে তুমি বাইরে আসো, তারপর নীলের গাড়ি করে তুমি এইসব এইসব বলেছে। আর মা মা কি বললে? তুমি কি আমার ইন্টারভিউ নিতে চাইছো? একটা সাধারণ বাঙালি মধ্যবিত্ত বাড়ির বউ, হ্যাঁ সে ওয়ার্কিং, তার প্রতি তার ফ্যামিলির কিছু এক্সপেকটেশন আছে, তৎসত্ত্বেও সে যদি ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফেরে তাহলে তার শাশুড়ির যা যা রিয়াকশন হওয়া উচিত, যা যা করা উচিত মাতাই তাই করেছে। রূপম রূপম, তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো? শ্রেয়া আমি না কালকে তোমাকে ওই অবস্থায় দেখে যতটা অবাক হয়েছিলাম, এখন আমি তার থেকেও বেশি অবাক হচ্ছি। তুমি কি চাইছোটা কি? তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো? পারবে না, তুমি জাস্ট এটা পারবে না।
যাকে বাড়ির সবাই মেন্টালি খুব আপসেট। সত্যিটা কি হয়েছে তুমি যদি বলো আমি তাহলে একটা স্টেপ নিতে পারি। আমার একটা হ্যাঁ বা নাইর উপর এত কিছু ডিপেন্ড করে রূপ? হ্যাঁ, তার জন্য নিজেকে লার্জার দ্যান লাইফ ভাবার কোনো কারণ আছে কি? তুমি কী ভাবো নিজেকে, কী প্রুফ করতে চাও তুমি বলো। আমি না প্রত্যেকটা ঘটনায় দেখেছি, নীলের কিডন্যাপিংয়ের সময় দেখেছি, সব ঘটনায় দেখেছি। তো প্রথমে তুমি এমন কিছু একটা করবে যে তোমার সম্পর্কে সবার একটা খারাপ ধারণা, তারপর তুমি ইনসিডেন্ট দিয়ে প্রমাণ করবে যে তোমার কোনো দোষ ছিল। সবাই খুব আহ করবে, বলবে মেয়েটা মহান, এইটা তো তোমার স্যাটিসফ্যাকশন। আমার মহান হওয়ার কোনো উদ্দেশ্য নেই রূপম। না না আছে আছে, তুমি বোঝো না, তোমার সাবকনসিয়াস তোমাকে ডমিনেট করে, জানো তো এটা না একটা তৃপ্তি আছে, খুব তৃপ্তি আছে। কিসের সম্পর্ক বলো তো আমাদের, কিসের স্বামী স্ত্রী? তুমি মাথায় এক মাথা সিঁদুর নিয়ে নিলে সারাদিন ধরে তুমি আমার আমি তোমার বললাম, এটা আমাদের সম্পর্কের মধ্যে না কোনো ট্রান্সপারেন্সি নেই, কিচ্ছু নেই। আজকে যদি আমার কোনো একটা ইনফ্যাচুয়েশন হয় আমি না তোমাকে সে বলতে পারবো যে শ্রেয়া এইটা হচ্ছে, এটা আমার সমস্যা। আর এই বলতে পারার এই জায়গাটা তৈরি হওয়াটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা বোঝো। বাহ রূপম, তুমি আমার সম্পর্কে এত উঁচু ধারণা পোষণ করে রেখেছ সেটা আজকে জানলাম। তোমার মতে আমি ক্রাইসিস তৈরি করি এবং সেটা সলভ করে আমি নাম কিনি, তাই তো? হ্যাঁ, তুমি তো ভুল বুঝছো, বুঝতে পারছো না। দেখো, যেটা আমার অভিযোগ বলো, যেটা আমার আক্ষেপ বলো, এই পুরো ব্যাপারটাতে তুমি আমাকে বাইরে রাখো, থার্ড ব্রিগেডের বাইরে রাখো, তারপর নিজে পুরোটা সরলীকরণ করে দাও। এটা না কোনো সম্পর্ক নয় শ্রেয়া, কোনো সম্পর্ক নয়। একদিন এরকম আউটবার্স্ট হয় না রূপম। আমি বুঝতে পেরেছি তোমার আমার প্রতি অনেক অভিযোগ জমে গেছে, না? হ্যাঁ, সেইটাই না সমস্যা, জানো তো। আমি তোমাকে কাছে টানতে পারি না, নিজের করে ভাবতে পারি না, তুলেও ঠেলে দিতে পারি না, জ্বালা। এটা না প্রচণ্ড একটা জ্বালা, জানো তো। আমার আমার খুব বড় শত্রুটা যেন এটা না হয়। তাকে বলো, বলো শ্রেয়া, প্লিজ বলবো রূপম তোমাকে সব কথা আমি বলবো। আমি চাই না অন্য কোনো সম্পর্ক ঠিক করতে গিয়ে আমার আর তোমার মধ্যে চিড় ধরুক। সব কথা আমাকে বলতেই হবে, আর শুধুমাত্র তোমাকে নয়, বাড়ির সবাইকে বলতে হবে। কিন্তু তার আগে আমাকে নীলের সঙ্গে কথা বলতেই হবে। শ্রেয়া, শ্রেয়া শোনো, শ্রেয়া, মা চা। কেন সারা রাত তো ছটফট করেছ, একবার এপাস আর একবার ওপাস, আর একটু রেস্ট নিলে পারতে। আর রেস্ট? আচ্ছা শোনো, ওরা দুজনেই তো ঘুম থেকে উঠে পড়েছে শুনলাম, তো আমি কি করব? গিয়ে কথা বলতে হবে না ওদের সঙ্গে এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। চাটা খেয়ে যাই। নীল, নীল, নীল! হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা আছে। রূপসা, তুমি প্লিজ একটু বাইরে যাও, আমার নীলের সাথে কিছু কথা আছে। কি অদ্ভুত, নীলের সাথে তুমি কথা বলবে তার জন্য আমার বাইরে যাওয়ার কি আছে? যা কথা হওয়ার আমার সামনেই হবে। তুমিও কি সেটাই চাও নীল? নীলকে বলবে বৌদি, আমি তো নীলের স্ত্রী, আমি যখন বলছি কথাগুলো আমার সামনেই হবে। বলো তুমি আমাকে কথা, আমি শুনছি।
হ্যাঁ সেটাই বরং আমি যদি সবটা বলি তাহলে কিন্তু তোমারই বিপদ না সুতরাং সুতরাং কি বৌদি আমি যখন বলছি সব কথাটা আমার সামনেই হবে তাহলে তুমি বলো না সবকিছু এত লুকোচাপা কিসের রূপসা যদি গোঁ ধরে থাকে আর শ্রেয়া যদি বাধ্য হয়ে রূপসার সামনে সব ফাঁস করে দেয় তাহলে তো কেলেঙ্কারি হবে না না এটা হতে দেওয়া যাবে না রূপসা রূপসা তুমি একটু বাইরে যাও অদ্ভুত ব্যাপার তুমি অন্য কারোর সাথে কথা বলবে বলে আমি ঘরের বাইরে চলে যাব সেটাও নিজের ঘর থেকে আমাকে বেরোতে হবে না মানে আমি দেখি বৌদি কি বলতে চাইছে হয়তো তোমার সামনে বলতে অসুবিধা হচ্ছে দেখো নিন কার অসুবিধা হচ্ছে না সেটা কিন্তু আমার দেখার দায়িত্ব নয় আর আমি তো বুঝতে পারছি না আমি নিজের ঘর থেকে বেরিয়ে যাব তুমি অন্য কারোর সাথে কথা বলছো বলে তোমার কি নিজস্ব কোনো সেই নেই না নেই তুমি কি বাইরে যাবে ব্যাস এখন আর কেউ নেই শুধু তুমি আর আমি কি ব্যাপার দরজা বন্ধ করছো যে সেদিন রাত্রিরে তো পাত্তাই দিচ্ছিল না আর আজ সকালবেলা রূপম হ্যাঁ তোমরা বিশেষ তোমার কাছ থেকে আমি সব শুনলাম শ্রেয়া তোকে কিছু বলেছে কিছু বলেনি না তুই ওর কাছে জানতে চাসনি কেন এরকম করলো এবারে মান সম্মান মর্যাদা এসব নিয়ে ছেলেমিনি খেলার অধিকার ওকে কে দিল না জানতে চেয়েছিলাম কিন্তু তুমি যেভাবে বলছো সেভাবে জানতে চাইনি না তাকেও কি বললোটা কি কিছু বলার আগে ও নীলের সাথে কথা বলতে গেছে নীলের সঙ্গে আরে শ্রেয়া যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল নীল তো তখন বাইরে ছিল আরে ও শিওর অ্যাবাউট দ্যাট মানে না মানেটা ওইভাবে বলা খুব কঠিন কিন্তু আমার মনে হয় নীলের কথার মধ্যে কিছু ধোঁয়াশা রয়েছে তুই কি নীলের সঙ্গে কথা বলেছিলি বলেছিলাম কি বলেছে কি বলেছে মানে একটা মানুষ কিছু কন্ট্রাডিক্টরি কথা বলে তার অ্যাটিটিউডে প্রকাশ পায় না খানিকটা আমার মনে হয় নীল যে মিথ্যে কথা বলছে তা মনে হয় না আর কিন্তু মিথ্যেবাদীরা তো এটাই করে বাবা মিথ্যেটা কতটা কনভিন্সিং ভাবে প্রেজেন্ট করা যায় সেটাই তারা চেষ্টা করে এত কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই তো শ্রেয়াই তো জানে কোনটা সত্যি তার কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে আমি শ্রেয়ার মুখ থেকে সত্যিটা জানতে চাই ও তো এবাড়ির বউ নয় ওকে এবাড়ির মেয়ের আসনটা দেওয়া হয়েছে সেই সেন্টিমেন্টের প্রতি ও সুবিচার করছে কিনা সেটা আমি জানতে চাই ওর কাছ থেকে